গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে কিবার মঙ্গলবার, আর মঙ্গলবারের এখন বাজে 11:05। পড়ো এইতো, ভেরি গুড। দুষ্টু এখন পড়তে বসেছে। এই যে বইপত্র সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে পড়তে বসেছে, ঠিক আছে। আজকে ওকে আমি সকালবেলা, এই দু তিন দিন হলো আমি ওকে সকালবেলা লেখাচ্ছি না, সকালবেলা শুধুই পড়াচ্ছি আর রাত্রেবেলাই ওকে লেখাচ্ছি। কারণ কি হচ্ছে, লেখাটা ওকে বসিয়ে লেখালে সব থেকে ভালো হয়, আর পড়াটা, কারণ আমি তো ওকে মানে বসিয়ে একেবারে সকালের দিকটা দেখতে পারি না, কারণ কি কাজ করতে করতে ওকে দেখতে হয়, আর লেখার সময় এটা করতে না ওর একটু অসুবিধে হচ্ছে। তো সেই জন্য আমি ঠিক করেছি ওকে সকালের দিকে পড়িয়ে নেব আর রাত্রের দিকে লেখাবো, কারণ সন্ধ্যার দিকে আমার একটু সময় থাকে বসে ওকে করাবার। তো সেই জন্য ওকে আমি সকালবেলা এবার থেকে পড়াবো আর সন্ধেবেলা ওকে বসিয়ে আমি লিখিয়ে নেব। তাও কালকে কিন্তু লেখেনি জানেন তো, কারণ কালকে একটু মানে সন্ধেবেলা বসতে একটু দেরি হয়েছিল, তো সেই জন্য ও আর লেখেনি। ওই যে বললাম না যে আমাদের ইদানিং একটু এখান দিয়ে একটু রোদ্দুরের হলকা আসছে, আমাদের একটু টিভির নেশা হয়েছে, তো ওই ব্যাস ওই টিভির নেশাতেই মানে মাথা খারাপ আমাদের সবারই। তো আস্তে আস্তে আমরা ঠিক করেছি ওটাকে আমরা কন্ট্রোল করে ফেলবো, আর অত টিভি আমরা দেখবো না। আগে একেবারেই আমাদের বাড়িতে টিভি চলতো না, হয়তো 6 মাসে 9 মাসে একবার আমাদের বাড়িতে হয়তো টিভি চলতো, কিন্তু এখন এই লকডাউনে আমাদের বাড়িতে প্রচুর টিভি চলছে, তো সেটাকে একটু কন্ট্রোল করব। আজকে সকাল থেকে রোদ্দুরের দেখা নেই, কিন্তু মানে কি বলবো, ওই একটা হালকা রোদ্দুর টাইপের আছে, যে আকাশ যে ব্লু তা না, আকাশ ব্লু না আবার ব্ল্যাকও না, হোয়াইট আকাশে মানে একটা সাদা মেঘের আস্তরণ রয়েছে, তারই মধ্য দিয়ে সূর্যের তাপটা পড়ছে, আর সঙ্গে খুব ভালো হাওয়া আছে, ঘুমট নেই, ঘুমট গরমটা নেই, হাওয়াটা আছে। আর সকালবেলা এত কাছাকাছি করে দিয়ে গেছে রঞ্জন, ওর রঞ্জনের জামাকাপড় কেচেছে, প্লাস আমি কালকে বেডশিট চেঞ্জ করেছিলাম, তো সমস্ত বেডশিট বালিশের কাভার এই সমস্ত কিছু কেচে ও মেলে দিয়ে গেছে, বলেছে যে সময় মতন তুলে নিতে। তো অনেকটা সকালে কেচেছে, এখন হয়তো শুকিয়েই এসছে, হয়তো আর আধা ঘন্টা এক ঘন্টা থাকলেই হয়তো শুকিয়ে যাবে, কারণ হাওয়াটাও আছে, বাইরে রোদ্দুর না থাকলেও রোদ্দুরের হিটটা আছে। কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, তখন আজকে কটায় ঘুম থেকে উঠেছি জানেন, 7:30টায়, 7:30টার সময় যখন ঘুম থেকে উঠলাম, তখন দেখলাম যে আকাশের মুখ পুরো ভাত। রঞ্জন বলছে কি গো কাচবো, এই দেখো আকাশের এরকম অবস্থা। আমি বলছি দেখো কেচে দাও, মোটামুটি জলটা ঝরে গেলেই হবে, কেচে দাও এদিকে মেলে দেবো, আবার কালকে যখন সকালবেলা রোদ্দুর উঠবে তখন আবার কালকে সকালবেলা মেলে দেবো। তাহলে রঞ্জন বলছে তাহলে তাই করি, কারণ এর পরের যদি আবার নিম্নচাপ শুরু হয় বলছে যে তাহলে তো আর কাছাকাছি যাবে না। তাহলে হ্যাঁ হ্যাঁ কেচে দাও শুকিয়ে যাবে। তারপর দেখলাম না রোদ্দুরটা একটু একটু মানে হিটটা আছে বাইরেটায়, কটকটে রোদ্দুরটা নেই কিন্তু রোদের আভাটা রয়েছে আর হিটটা রয়েছে, তো এতেই আমাদের কাজ চলে যাবে, তাই না? যা কেচেছে এতে শুকিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলে নিই। তো হয়ে গেল আজকে সকাল থেকে হলো, রঞ্জনকে সকালবেলা সেদ্ধ ভাত করে দিয়েছি, আর কিছু রান্না তো করিনি, কারণ রান্না করবো বেলায়, আজকে কিছুই হবে না। পমফ্লেট মাছ আছে, সেই সর্ষে বাটা দিয়ে পমফ্লেট মাছ করব, ডাল করব, ডালটা করতাম না কারণ দুষ্টুর জন্য আমাকে ডাল করতেই হবে, তো ডালটা আমি সিদ্ধই করব, ডালটা ফোড়ন দেব না, কারণ কি বলুন তো ফোড়ন দেওয়া ডাল থাকলে না ফ্রিজে থাকে, আর ওই দু তিন দিন পরে সেটাকে ফ্রিজ থেকে গরম করে খেতে হয়। আমি এরকম দুদিন তিন দিনের খাবার ফ্রিজ থেকে গরম করে সাধারণত খাই না, একদিন রইল মানে কালকের রান্না করেছি আজকে খেলাম সেটা ঠিক আছে, কিন্তু ওই দুদিন তিন দিন রেখে দেওয়ার পর আমি ফ্রিজ থেকে মানে বাইরে বার করে খাবার খেতে একেবারেই ভালোবাসি না, আর আমি খুব একটা এরকম খাবার রাখিও না, কিন্তু ডালটাই এমন একটা জিনিস না, ফোড়ন দেওয়া ডাল হলেই দেখেছি সেইটা রয়ে যায়, কারণ কি ফোড়ন দেওয়া ডাল খেতে খুব একটা আমিও ভালোবাসি না আর দুষ্টুও ভালোবাসে না, আর রঞ্জন খেলে হয়তো এক বাটি ডাল খাবে, তার থেকে বেশি ডাল রঞ্জন খাবে না। আপনাদের সাথে কথা বলছি আর রঞ্জন ফোন করছে, সম্ভবত অফিসে পৌঁছে গেছে। আচ্ছা ঠিক আছে চলুন, এখন আমি আসি, রঞ্জনকে ফোনটা করে নিই, তারপরে আবার আপনাদের সাথে
কথা বলবো, কাজকর্ম শুরু করব। কারণ কোনো কাজই হয়নি, তো কাজকর্ম তো শুরু করতেই হবে, নইলে তো কাজ জানেন বসেই থাকবে আমার দিকে এরম করে বড় বড় চোখ করে তাকিয়ে। কাজে কাজ শুরু করব, আগে রঞ্জনের সাথে কথা বলে নিন, ঠিক আছে? চলুন। এখন না 12টা বাজে, ইনফ্যাক্ট 12টা 10, আর রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। একদিকে ডাল আর একদিকে ভাত, ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। এবার ওই সর্ষে পাউডারটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো, মানে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। ডালটা হলেই বা ভাতটা হলে যেটাই হবে সেখানে মাছটা বসিয়ে দেবো। আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, যদি দুষ্টুর আলু সিদ্ধ লাগে, কারণ নাও খেতে পারে এই দিয়ে, তো সেই জন্য একটু আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই দুটো হতে থাক এখন আপাতত, আর দুষ্টুকে গিয়ে স্নান করাবো এখন, কারণ 12টা 10 হয়ে গেল, এখনো দুষ্টু স্নান হয়নি, তো ওকে আগে স্নানটা করাবো, কারণ তা নিলে অনেকটা বেলা হয়ে যাবে, তাই না? ঠিক আছে, চলুন আগে দুষ্টুকে স্নানটা করাই। এই যে দুষ্টু মহারাজ এখনো বসে আছে, 4টে লেখা নিয়ে এখনো বসে আছে। বসে থাকলে কি কাজ শেষ হয় বলুন তো? ওকে কে এই কথাটা বোঝাবে যে তাড়াতাড়ি করে নিলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, এটাও বোঝেই না। আমি আবার আপনাদেরকে বলছি বলে আমাকে বলছে বলছো কেন? আচ্ছা ঠিক আছে, দুষ্টু লেখাটা লিখুক, লিখলে আর তারপর ওকে স্নান করিয়ে দেবো। ওদিকে ভাত কি হচ্ছে দেখি, যে ভাতটা আমার ফুটে এসছে। আর বাইরের ওয়েদারটা এখন আরো রোদ্দুরটা মানে একদম নিভে টাইপের গেল, ওই রকমই হয়ে রয়েছে। এবার ধীরে ধীরে একটু গুমোট বাড়ছে, এটাই যা। কি হয়েছে বলো? কমপ্লিট হলো, মানে রান্নাঘরে রান্না বান্না করা, বাসন মাজা, কাউন্টার টপ পরিষ্কার করা, এই সমস্ত কিছু হয়ে গেছে। এইবার যাব ছাদে জামা কাপড় তুলতে, জামা কাপড়গুলো তুলে এনে তারপরে গিয়ে স্নান করতে যাব, ঠিক আছে? চলুন যাই ছাদে, দুষ্টু আগে পৌঁছেই গেছে ছাদে, দুষ্টু আমার আগে দৌড়েছে ছাদে যাবে বলে, ও তো চলে গেছে। রান্নাঘরের দরজাটা বন্ধ করে রেখে যাই, তা নইলে আবার বিড়াল এসে আসছি আমি, বিড়াল এসে সব মাছগুলো খেয়ে নেবে। দাঁড়া, তুই তাড়াতাড়ি চলে এসছিস কেন? সব জামা কাপড় মেলা আছে, খাওয়া দেখেছেন,
সুন্দর হাওয়া, মাঝে মাঝে রোদ্দুর আসছে, মাঝে মাঝে হাওয়া আসছে। আর এখানে একটা কালো জামের গাছ আছে, ছোট কালো জাম, তার একটা গাছ আছে, তাতে কালো জাম ধরেছে, দেখতে পাবেন না। বিকেলবেলা এসে যদি তুলতে পারি, রঞ্জন যদি এসে দাঁড়ান, এখানটা দাঁড়াই, এত রোদ্দুর পড়ছে চোখে যে আমি কিছু দেখতেই পাচ্ছি না। বিকেলবেলা এসে যদি রঞ্জনকে বলবো, যদি ওই গাছের জামগুলো আপনাদের দেখাতে, পুরো কালো হয়ে আছে গাছটা, খুব সুন্দর লাগছে। অন্যান্য বছর এত জাম আসে নাই, কিন্তু এবছর প্রচন্ড জাম হয়েছে। দুষ্টু কোথায় গেলি? বাইরে ভেতর ঘরের ভিতর থেকে দেখতে লাগছে ওই রকম যে রোদ্দুর নেই, রোদ্দুর নেই, কিন্তু বাইরেটা বেরোলেই বোঝা যাচ্ছে যে কতটা তাপ আছে। এই যো এক রাশ জামা কাপড় তুলে নিয়ে এলাম, এই যো এগুলোকে দুপুরবেলা গুছাবো, এখন আর গুছাতে পারবো না, সময় নেই। এখন যাবো স্নান করতে, স্নান টান করে তারপরে ভাববো গোছাবার। হ্যাঁ, তুইও ঘেমে স্নান করে গেছিস, সে দেখুন দুষ্টু বাপাও ঘেমে স্নান করে গেছে। না যাই, আমি গিয়ে স্নানটা করে আসি। মানে তুমি ঘরে বসো, আমি ঝট করে স্নান করে চলে আসি, কেমন? না না, রং নিয়ে খেলতে হবে না, গোটায় তুমি রং ছড়াবে, রং নিয়ে খেলতে হবে না, অন্য কিছু নিয়ে খেলো। আজকে যা যা রান্না করেছি আপনাদের দেখাই। আজকে রান্না করেছি ভাত আর সাদা আলু সিদ্ধ, এর মধ্যে আমি কোনো কিছু মাখিনি, শুধু প্লেন আলু সিদ্ধ। আর এখানে একটু চিকেন আছে, এটা আমার ছোট কাকি শাশুড়ি মানে দিয়ে গিয়েছিলো দুষ্টুকে খাওয়ার জন্য। আর এখানে করেছি দুষ্টুর ফেভারিট পমফ্লেট মাছ সর্ষে দিয়ে, দুষ্টু খেতে ভীষণ ভীষণ ভালোবাসে, ও তো মানে এতই ভালোবাসে মানে কি বলবো। আর এখানে করেছি ডাল সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ, এটাই আজকের। এমনি প্লেন একেবারে সিম্পল ছিমছাম রান্না বান্না করেছি, কোনো হজবড়লা রান্না বান্না আজকে হয়নি। এখন বাজে কটা আমি জানি না, হয়তো 7টা-8টা হবে, কিন্তু এত গুমোট গরম মানে কি বলবো। কালকে কি সুন্দর হাওয়া ছিল, কোনো রকম গুমোট ভাব ছিল না, আমি জানি না কি, তুই দেখ, মানে এতটুকু গুমোট ভাব ছিল না, কিচ্ছু ছিল না। আর আজকে মানে এত কষ্ট হচ্ছে, এত প্রচন্ড, দুপুরের পর থেকে দুষ্টু দুধটা পড়ে যাবে বাবা, দুপুরের পর থেকে এত প্রচন্ড গরম হচ্ছে মানে কি বলবো। গরমে আমি আর মানে যেন থাকতেই পাচ্ছি না, মানে এত কষ্ট হচ্ছে গরমে, আর ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি, পাখা যদি এক সেকেন্ড বন্ধ হয়েছে তো একদম কুলকুল করে ঘাম। মানে এই বর্ষার ওয়েদারটার আগে যে ওরকম অবস্থা হয়েছিল, এখনের অবস্থাটা ঠিক সেরকম। এই দিকটায় তাকা, এই দিকটা তাকিয়ে কাজটা কর, যে কাজটা করছিস সেটা ঠিক করছিস কি ভুল করছিস। আর মানে সেই রকম গুমোট গরম, আজকে তো বললাম সারাদিন ওরম হালকা হালকা রোদ ছিল, আর মানে আকাশ পরিষ্কার না, আকাশ মেঘাচ্ছন্ন, আর কি গরম, গুমোট গরম, কষ্ট সারা দুপুর কষ্ট, এখনো সেই কষ্ট অব্যাহত রয়েছে, কি হবে আমি জানি না। এই কষ্টে কষ্টেই না আমি না অক্কা পাই পুরো, এতটাই মানে কষ্ট হচ্ছে। যাকে এখন নিয়ে এসছে, এই যো চা, একটু চা খাবো, রঞ্জন চা খাবে না দুপুর, মানে বিকেলবেলা এসে ভাত খেয়েছে তো চা খাবে না। কি হয়েছে তোর, দূর দূর করছিস কেন, পাপাকে বল। চকলেট বিস্কুট নেই, চকলেট বিস্কুট না হলে ওর চলে না, চকলেট বিস্কুট ফুরিয়ে গেছে, চকলেট বিস্কুট আনা হয়নি, চকলেট বিস্কুট এনেই আবার কি করব বলুন, গুড্ডে গুলো আছে সেগুলো শেষ না করে আবার চকলেট বিস্কুট আনবো, আমি বলেছি আনবো না, যতক্ষণ না গুড্ডে বিস্কুট শেষ হবে ততক্ষণ আর কোনো চকলেট বিস্কুট আসবে না বাবা। তো কিছুতেই আমি ঠিক করেছি যে চকলেট বিস্কুট আনবো না, চকলেট বিস্কুট তখনই আনবো যখন
এই গুড্ডে বিস্কুটগুলো শেষ হবে তবেই চকলেট বিস্কুট আনা হবে, তা নইলে আনা হবে না। কাজেই তোমাকে গুড্ডে বিস্কুটই খেতে হবে। দুষ্টির জন্য দুধ করে এনেছি আজকে, অবশ্য হরলিক্স করে আনিনি কারণ হরলিক্স ফুরিয়ে গেছে, তো আজকে ওকে হলুদ দুধ দিয়েছি। মানে হলুদ দুধ মানে হচ্ছে এটা খুবই উপকারী হলুদ দুধটা। দুষ্টুর এই বর্ষা থেকে আমি খাওয়াতে শুরু করি, কিন্তু এবছর হরলিক্সটা গরম, গোটা গরম ভোর ও হরলিক্সটা খায়, আর এই বর্ষা থেকে শুরু করে এই হলুদ দুধ খাওয়াটা। কিন্তু এই হরলিক্সটা রয়ে গিয়েছিল, সেই জন্য ওকে টানা আমি হরলিক্স খাওয়াচ্ছিলাম, আর ও হলুদ দুধটা খেতেও চাইছিল না, হরলিক্সটাই খেতে চাইছিল। তো সেইটা একটু অসুবিধে হচ্ছিল, হরলিক্সটা ফুরিয়ে গেছে, তো তার জন্য এখন আজকে থেকে হলুদ দুধ চালু হয়েছে। এই হলুদ দুধটা একদম পুরো এক মানে কামিং ইয়ার ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মানে এইভাবেই আমি ওকে হলুদ দুধটা খাওয়াতে থাকি বর্ষা থেকে। বর্ষা পড়লে এই হলুদ দুধ খাওয়াতে শুরু করি আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত, যেটা ওকে সর্দি থেকে অনেকটা প্রোটেক্ট করে। মানে হলুদ দুধ আর মধু, এই তিনটে জিনিসকে অ্যাড করে হালকা হালকা যখন গরম থাকে সেই গরম গরম দুধটা ওকে আমি খাওয়াই, তার ফলে সর্দিটা থেকে ও অনেকটা মানে রেহাই পায়। সত্যি কথা বলতে কি আমারও সর্দির ধাত, আমারও খেলে হয়, কিন্তু বুঝতেই পাচ্ছেন মানে আমি খাই না কেন, এই জন্য খাই না। মানে আমার মনে হয় এইটাই যদি আমি জোরে বলি, এ বাবা কি করছিস, দুষ্টু আছে এখানে, ও শুনবে, শুনে বলবে আমিও খাবো না। তো সেই জন্য আর কি আমি উচ্চারণ করলাম না, বুঝতে পারছেন? কারণ আপনাদের সামনে যদি ওটা উচ্চারণ করি তাহলে এই মহারাজ ভাববে যে না আমিও ওটাই করি, তো সেই জন্য আমি আর বললাম না। ঠিক আছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারলেই হলো। গুন্ডা বলছি কি সব বলছে না। ঠিক আছে, চলুন আমি আগে ও দুষ্টুকে দুধটা খাওয়াই, খাইয়ে লিখতে বসাই, আর আমিও চাটা খাই। প্রচন্ড গরম হচ্ছে, ভালো লাগছে না এতটুকু। আর দুপুরবেলা জামা কাপড় গুলো যে তুলে এনেছিলাম আপনাদের দেখালাম, সেই জামা কাপড় গুলো এখনো পড়ে রয়েছে, সেগুলোকে আমার আর ভাঁজ করা হয়নি, মশা কামড়াচ্ছে। ঠিক আছে চলুন, এখানে কৌটো গুলো ধোয়া আছে। এখন বাজে রাত্রির 12:20, 12:20 বাজে। এই মাত্র আমি মানে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রেখে এসে ঘরের মধ্যে ঢুকেছি, এইবার শুয়ে পড়ব। শোয়ার আগে যেটা আছে মুখটা পরিষ্কার করব, মুখটা পরিষ্কার করে একটু নাইট ক্রিম লাগাবো, লাগিয়ে তারপরে গিয়ে সিধে বিছানায় উঠব। এখানে মশারি টশারি কাটিয়ে রেডি হয়ে গেছে, সবাই অলরেডি বিছানায় উঠে পড়েছে, আমি একাই এখানে রয়েছি নিচে। বাইরের কাজ হয়ে গেছে, মুখটা একটু খালি ধুতে যাব, মুখটা ধুয়ে এসে পরিষ্কার করে একটু ক্রিম ফ্রিম লাগিয়ে তারপরে গিয়ে শুয়ে পড়ব। আর আজকে রাত্রে ডিনারে কি করেছি বলুন তো, এগ রোল। আজকে রাত্রে এগ রোল করেছিলাম, এগ রোল করে এগ রোল খেয়ে নিয়েছি, আমিও খেয়েছি দুষ্টুও খেয়েছি, দুজনে আমরা দুজনে এগ রোল খেয়েছি। রঞ্জন ভাত যেমন ভালোবাসে, ভাত প্রিয় মানুষ, ভেত বাঙালি, তো ভেত বাঙালি ভাতই খেয়েছে। ঠিক আছে চলুন, আজকের মতন আমার কথাবার্তা এখানেই আমি শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সদা সর্বদা হাসতে থাকবেন। জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন। ওকে, টাটা, গুড নাইট।